কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর কোয়ালকম কোম্পানির তরফ থেকে সবচেয়ে কম দামি বা বাজেট 5G প্রসেসর। তো হ্যালো বন্ধুরা, জয়টক চ্যানেল আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আমার নাম মৃত্যুঞ্জয়, আপনি দেখছেন জয়টক। আজকের এই ভিডিও আপনি আগে দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর সম্পর্কে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর কত পাওয়ারফুল এবং এই বাজেট যে 5G স্মার্টফোন হবে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর কি গেম চেঞ্জ করতে পারবে। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আমরা অনেক প্রসেসর দেখতে পাই, যেরকম অ্যাপেলের বায়োনিক প্রসেসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর, মিডিয়াটেক প্রসেসর, স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর, হুয়াওয়ে কোম্পানির হাই সিলিকন ক্রিম প্রসেসর। তো অনেক প্রসেসর আমরা স্মার্টফোনে দেখতে পাই, কিন্তু তার মধ্যে সবচাইতে মোস্ট পপুলার প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। তো কোয়ালকম রিসেন্টলি 5G প্রসেসর লঞ্চ করেছিল, যেটা হায়ার রেঞ্জে ছিল, যেরকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর যেখানে আমরা 5G মডেম দেখতে পেয়েছি, স্ন্যাপড্রাগন 765 প্রসেসর যেখানে আমরা 5G প্রসেসর দেখতে পেয়েছি। এবার কোয়ালকম ফোকাস করছে বাজেট 5G প্রসেসর উপরে। তো কোয়ালকম রিসেন্টলি লঞ্চ করেছে স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর। তো 480 সিরিজের ফার্স্ট 5G প্রসেসর, যেখানে 8 nanometer টেকনোলজিতে তৈরি, আর এখানে যে সিপিউ দিয়েছে সেটা কোয়ালকম ক্রায়ো 460 অক্টাকোর প্রসেসর দিয়েছে, যেখানে ক্লক স্পিড হচ্ছে 2 GHz। তো এখানে যে পারফরমেন্স হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 থেকে অলমোস্ট 100% ইম্প্রুভ করেছে। এখানে পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেছে 400 সিরিজে, শুধু নাম এখানে 400 সিরিজ, কিন্তু এখানে যে পারফরমেন্স হবে সেটা 600 সিরিজ থেকেও আমরা বেটার পারফরমেন্স দেখতে পাবো। নেক্সট হচ্ছে জিপিউ। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসরে যে জিপিউ ব্যবহার করা হয়েছে, কোয়ালকম অ্যাড্রিনো 619 জিপিউ ব্যবহার করেছে, যেটা আমরা নর্মালি স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসরে দেখতে পাচ্ছি 619 জিপিউ ব্যবহার করেছে। তো এখানে যে জিপিউ হবে, গ্রাফিক্স হবে, সেটা অনেকটা বেটার হবে কম্পেয়ার টু কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 সিরিজ, এমনকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 600 সিরিজ থেকেও বেটার গ্রাফিক্স হবে। নেক্সট হচ্ছে এআই। তো এআই এখানে ইম্প্রুভ করেছে লাস্ট জেনারেশন থেকে অলমোস্ট 70%। এখানে কোয়ালকম হেক্সাগন 686 ভেক্টর এক্সটেনশন এআই দিয়েছে, যেখানে আমরা 70% এআই টেকনোলজি ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে কোয়ালকম যে 5G মডেম ব্যবহার করেছে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন X51 5G মডেম ব্যবহার করেছে, যেখানে আমরা ডাউনলোড স্পিড দেখতে পাবো খুবই বেটার। 5G স্পিডে আমরা ডাউনলোড দেখতে পাবো 2.5 GBPS, আর 4G আমরা 800 MBPS ডাউনলোড স্পিড দেখতে পাবো। তারপর নেক্সট হচ্ছে এই প্রসেসরের ISP। ISP-র ফুল ফর্ম হচ্ছে ইমেজ সিগন্যাল প্রসেস। তো কোনো প্রসেসরের যদি ISP ফাস্ট না হয় তাহলে সেই প্রসেসরে দিয়ে আমরা বেটার ফটো ক্লিক করতে পারবো না। তো এখানে কোয়ালকম ফাস্ট 400 সিরিজে ট্রিপল ISP সাপোর্ট দিয়েছে, কোয়ালকম স্পেকট্রা 345, যেটা ডিজাইন করা হয়েছে মাল্টিপল ক্যামেরা সাপোর্টের জন্য এবং বেটার পাওয়ার সেভিংয়ের জন্য। তো এখানে সিঙ্গেল ক্যামেরা আপ টু 64 MP সাপোর্ট দেখতে পাবো, এবং ট্রিপল ভিডিও আমরা 720p 30 FPS রেকর্ডিং করতে পারবো, ডুয়াল ভিডিও আমরা 1080p 30 FPS রেকর্ডিং করতে পারবো, এবং সিঙ্গেল ভিডিও আমরা 1080p 60 FPS রেকর্ডিং করতে পারবো, এমনকি স্লো মোশন ভিডিও আমরা 720p ভিডিও 120 FPS রেকর্ডিং করতে পারবো। তো এখানে ফার্স্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসরে ট্রিপল ISP সাপোর্ট দিয়েছে, স্পেশালি যেটা আমরা ফ্ল্যাগশিপ প্রসেসরে দেখতে পাই, যেরকম 865 888 যে 5G প্রসেসর, সেখানে আমরা ট্রিপল ISP সাপোর্ট দেখতে পাই। তো ফার্স্ট 400 সিরিজে ট্রিপল ISP সাপোর্ট দিয়েছে, এখানে আমরা বেটার ক্যামেরা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি, অলমোস্ট 100% ক্যামেরা ইম্প্রুভমেন্ট। নেক্সট হচ্ছে ফার্স্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর ফুল HD প্লাস ডিসপ্লে সাপোর্ট করে, যেখানে আমরা 120 FPS ডিসপ্লে সাপোর্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যে স্মুথ স্ক্রোলিং হয় ডিসপ্লেতে সেটা দেখতে পাবো ফার্স্ট 400 সিরিজে। তো বেটার ক্লিয়ারিটি ডিসপ্লে আমরা 400 সিরিজে দেখতে পাবো। তারপর নেক্সট হচ্ছে ফার্স্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 400 সিরিজে ডুয়াল ফ্রিকোয়েন্সি লোকেশন সাপোর্ট দিয়েছে, যেখানে ভারতবর্ষের নাবিক প্লাস গ্লোবাল যে GPS দুটোই আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি ফার্স্ট 400 সিরিজে। তো এখানে দুটো GPS সাপোর্ট হলে কী হবে, আমাদের যে লোকেশন অ্যাকুরেসি হবে সেটা অনেকটা অ্যাকুরেট হবে। তারপরে নেক্সট কিছু ছোটো ছোটো ইম্প্রুভমেন্ট করেছে, যেরকম ওয়্যারলেস যে কানেক্টিভিটি সেখানে অনেকটা ইম্প্রুভমেন্ট করেছে, ব্লুটুথ 5.1 দিয়েছে, LPDDR4X RAM সাপোর্ট দিয়েছে, তারপর UFS 2.2 হাই স্পিড ডাটা ট্রান্সফার সাপোর্ট দিয়েছে, এরকম ছোটো ছোটো অনেক ইম্প্রুভমেন্ট করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসরে। সো কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর স্পেশালি 10 থেকে 15 হাজার টাকা দামের যে 5G স্মার্টফোন হবে সেখানে আমরা বেশিরভাগ দেখতে পাবো। তো এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর খুবই একটি পাওয়ারফুল বাজেট 5G প্রসেসর, যেখানে আমরা বেটার ব্যাটারি ব্যাকআপ, বেটার ক্যামেরা, বেটার ডিসপ্লে, বেটার গ্রাফিক্স, বেটার পারফরমেন্স সব কিছু আমরা দেখতে পাবো বাজেট যে 5G প্রসেসর সেখানে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর হয়তো বাজেট স্মার্টফোনে যে গেম হবে সেটা অনেকটা চেঞ্জ করবে। তো দেখা যাক পরবর্তী কিছু সময়ে আমরা এই স্মার্টফোন যে 5G স্মার্টফোন হবে সেখানে আমরা এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর দেখতে পাবো। হয়তো মার্চ এপ্রিল মাসে আমরা কিছু স্মার্টফোন
দেখতে পাবো যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর ব্যবহার করা হবে। তো এই হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর, কত পাওয়ারফুল আপনার লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই করুন। তো ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দ্য টাইম ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।